দুজন দুটো চ্যানেলে স্বপন ওই সময় চেয়ারম্যান ছিল আমার গ্যাপটি। অর্থবর্ষের যে টাকা ছিল খরচ করতে না পারার জন্য অডিটোরিয়ামের টাকা, তারপরে চারটে ছানাটাই দেওয়া আছে, আর রেনোভেশন এবং সেটা নিয়ে এগুলো সব লিখিত অভিযোগ করা হয় তাই তো, উপর থেকে ধারাবাহিক ভাবে পেছনে একটা অত্যন্ত কঠিন জিনিস ভিন্ন করে চলছে, যেটা হচ্ছে যেখানেই কোনো কাজ করতে যাচ্ছি সেখানে একটা ব্যাপকভাবে বাধা পাচ্ছি, হয় মিস্ত্রিদেরকে মারধর করে তুলে দিচ্ছি, আর নইলে কোনো কমিশনার কোনো জায়গায় সামান্যতম একটা ড্রেন ভেঙে গেছে, ড্রেন রিপেয়ার করতে পৌরসভা থেকে ইঞ্জিনিয়ারকে দিয়ে পাঠাচ্ছি, সেখানে যে মিস্ত্রি কাজ করছে সেই মিস্ত্রিকে বলছে বাড়ি চলে যাও কাজ করতে পারবো না। অর্থাৎ লেবার মিস্ত্রি বা বিভিন্ন ধরনের লোকগুলোকে নিয়েই তো কাজ করতে হবে, তারা যদি ভয় আতঙ্কিত হয় আমার ডেভেলপমেন্ট কাজটা আমি করবো, এরা করছে প্রকৃত অর্থে দুটো জিনিসের জন্যে, একটা জিনিস হচ্ছে আমাকে কাজ করতে দেবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে বিনগরে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে রাখা হবে, এবং কিছু ছেলেকে প্রলোভিত করে রাখা হচ্ছে যে তোদের এই কাজটা কন্ট্রাক্টরিটা পাইয়ে দেবো, বা আমি জানি না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে চেয়ারম্যান যেভাবে কাজ করেছে চেয়ারম্যানকে সেই পদ্ধতিতে কাজ করতে দেবো না। আমি দ্বন্দ্বটা দেখুন, আমি জুন মাসে যখন ভাইস চেয়ারম্যান হই আমার হঠাৎ আমার সঙ্গে নির্দল থেকে যেটা গোবিন্দ পোদ্দারকে ভাইস চেয়ারম্যান করে দেওয়া হলো, দলের নির্দেশ ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করছে, এবং আমি যেদিনকে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে পেয়েছি সহযোগিতা তো দূরের কথা, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিপত্তি, বোর্ড মিটিংয়ে যেটা মেজরিটি কাউন্সিলর আলোচনা করছে ডিসিশান নিচ্ছে সেই ডিসিশানটাকে কার্যকরী পর্যন্ত করতে পারবো না। আমি জানি না কত টাকা ফেরত গেছে উন্নয়নে, আমি তো মোটামুটি আমার কাছে রাফলি যেটুকু বলছি 6-6 কোটি টাকা আমি ফেরত দিয়েছি, তার মধ্যে 13টা পিচের রাস্তা ছিল, 5টা ডিপ টেবিলের কাজ ছিল, বিভূতি পার্কের গ্যালারির টাকা ছিল, তারপরে আপনার আরও বেশ কিছু উন্নয়নের কাজের টাকা তার মধ্যে ছিল।